মুখ্যমন্ত্রী স্বপ্নের প্রকল্প সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি পালিত হলো বুনিয়াদপুরে। উল্লেখ্য, রাজ্যজুড়ে পথ দুর্ঘটনা কমাতে 2016 সালে সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি পালনের উদ্যোগ নেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর বংশীহারি থানার পুলিশের পক্ষ থেকে সেভ লাইফ কর্মসূচি উপলক্ষে শহরজুড়ে একটি সচেতনতামূলক বাইক ও সাইকেল র্যালি বের করা হয়। উপস্থিত ছিলেন গঙ্গারামপুর মহকুমার পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য, ডিএসপি ট্রাফিক বিল্লা মঙ্গল সাহা, বংশীহারি থানার আইসি মনোজিৎ সরকার। এই দিন নীল সাদা বেলুন এবং পায়রা উড়িয়ে বুনিয়াদপুর বাসস্ট্যান্ড চত্বরে একাধিক পথ সচেতনতার বার্তা দেন। সাইকেল পাইলা কোথায় তোমরা? ঠিক আছে, আমাকে নিয়ে নিও তুমি। গাড়ি হচ্ছে কন্ট্রোল ভাবে চালাবেন, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে, নিজে বাঁচুন, অন্যকে বাঁচান। ওই জন্য আজকে কি করলেন? সবাই জানেন নতুন বছরের শুরু, আমরা এদিন থেকে অঙ্গীকার গ্রহণ করলাম যে বুনিয়াদপুরে অ্যাওয়ারনেস আরো বাড়াবো, SDSL অ্যাওয়ারনেস। সে অনুযায়ী আমরা একটা সাইকেল র্যালি করলাম, মানুষকে বার্তা দিতে চাইলাম যে যদি আপনারা বাইক ঠিক মতো না চালাতে পারেন তো সাইকেল চালান, সাইকেলটা অনেক বেশি সেফ আছে। কিন্তু বাইক চালালে পরে আপনার কিছু নিয়ম নীতি আইন কানুন মেনে চালাতে হবে। এই অ্যাওয়ারনেসটা বুনিয়াদপুরের মানুষের মধ্যে যাতে আনতে পারি, এই নিয়ে আমরা প্রথম বছর নতুন শুরু।